পড়তে বসলে ঘুম আসে আসলে ঘুম কেন আসে এবং পড়তে বসলেই কেন ঘুম আসে আমরা দেখবো যে সারা দিন আমরা মুভি দেখছি সন্ধ্যার পরে এসে আমাদের ঘুম আসছে না বারোটা বাচ্চা একটা বাচ্চা দুটো বাচ্চা হয়তো সারা রাত মুভি দেখছি ঘুম আসছে না আমরা বাংলাদেশে ক্রিকেট ম্যাচ দেখছি ঘুম আসছে না আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি ঘুম আসছে না আবার যখন কোনো উপন্যাস পড়ছি মজার কোনো থ্রিলার পড়ছি ঘুম আসছে না কিন্তু ঘুম আসছে যখন আমাদের একাডেমিক পলাটা আমরা পড়তে বসছি রাজ্যের ঘুম এখন কেন এরকম একটা ব্যাপার ঘটছে এর প্রথম কারণ আমরা যখন পড়তে বসছি বিশেষ করে একাডেমিক পড়াটা আমরা মনে করছি এই পড়াটা আমাদের না আমাদের না বলতে আমরা ভাবছি অমুক স্যারের পড়া কখনো কখনো ভাবছি যে আরেকজন স্যারের পড়া আমি করছি এরকমটা মনে করছি ফলে ওই পড়ার সাথে আমাদের ঠিক না আমরা থাকছে পড়াটাকে নিজের মনে করে নিতে পারছি না এটি একটা কারণ আরেকটি কারণ হলো যখন আমরা পড়তে বসছি আমাদের ওই পড়াটি আমরা কেন পড়ছি আহ সেটি আমরা বুঝতে পারছি না আমরা পড়ার উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার থাকছে না অর্থাৎ পড়লে কি লাভ হবে সেটি আমরা ভেবে নিচ্ছি না আমরা সচেতনভাবে আমরা ঘুমাবো কি ঘুমাবো না সে ব্যাপারটা নিয়ন্ত্রণ করে আসলে আমাদের অবচেতন মন আমাদের অবচেতন মন যদি বুঝতে পারে যে কোনো কিছুতে আমাদের লাভ আছে তখন সেই ব্যাপারটি নিয়ে আমাদের অবচেতন মন ব্যস্ত থাকার চেষ্টা করে ফলে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয় না কিন্তু যদি আমরা বুঝি যে এই ব্যাপারটাতে আমার লাভ আছে কি নেই সে ব্যাপারটি আমার কাছে আমার অবচেতন মনের কাছে পরিষ্কার নয় তখন আমাদের অবচেতন মন সে ব্যাপারটি নিয়ে আমাদেরকে চিন্তা করায় মানসিক চাপ প্রয়োগ করে যার ফলে আমরা এক সময় ঘুমিয়ে পড়ি তো এ তো গেল কারণ এখন প্রশ্ন হলো যে এর হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি কি করতে হবে আমরা যখন পড়তে বসি আমরা দেখতে পাই যে পড়াটা আমাদের মনের মধ্যে আমরা প্রথমে কিছুক্ষণ আগে থেকে বলা শুরু করি আমাকে এখন দুই ঘন্টা পড়তে হবে দুই ঘন্টার মধ্যে এই জিনিসটা আমাদেরকে শেষ করতে হবে অমুক স্যারের পড়া না হলে অমুক স্যার এটা করবে সেটা করবে আমার আর দুই তিন মাস পর পরীক্ষা যদি আমি এই পড়াটা ঠিক মতো না করতে পারি তাহলে এই সমস্যা হবে নানানভাবে আগে আমরা নিজেদেরকে এই পড়াটা নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে একটা চাপ তৈরি করে ফেলি এই যে মানসিক চাপ এটা নিয়ে আমরা নানান আয়োজন করে প্রথমত পড়তে বসলাম পড়তে বসার পর আমাদের কিছুক্ষণ পরে দেখা যায় যে আমরা খুব ঝিমিয়ে ঝিমিয়ে ব্যাপারটাকে দেখছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ঘুম চলে আসছে আমরা আমরা প্রথম প্রথম মনে করলাম একবার হাই হাই তুললাম তোলার পর। টেবিলে দিয়ে ঘুমিয়ে গেলাম। এখন কেন এই হাই তোলা এর কারণটা হচ্ছে যখন আমাদের কোনো বিষয় নিয়ে কোনো পড়ার ব্যাপার নিয়ে বা কোনো একটা চিন্তার ব্যাপার নিয়ে আমরা খুব বেশি নিমগ্ন হয়ে পড়ি তখন আমাদের আহ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সরবরাহ যায় না এবং আমরা অবচেতনভাবেই পর্যাপ্ত অক্সিজেন আমরা গ্রহণ করি না আমরা যদি দেখি আমরা টেনশন করছি এখন আমি বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছি কিন্তু আমরা টেনশন করার সময় আর বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারবো না ফলে আমাদের কোষগুলোকে যে সজীব রাখবে কোষগুলোকে জাগিয়ে রাখবে যে অক্সিজেন থেকে নেওয়া অক্সিজেন Atom কণা সেই অক্সিজেন Atom কণাগুলো আমাদের শরীরের মধ্যে আমাদের স্নায়ুর মধ্যে প্রবেশ করতে পারে না ফলে আমাদের স্নায়ু কিছুক্ষণের মধ্যে দুর্বল হয়ে পড়ে ফলাফল আমরা ঘুমিয়ে পড়ি তাহলে এই যদি প্রক্রিয়া হয় তাহলে এই প্রক্রিয়াটাকে যদি আমরা একটুখানি পাল্টে দিতে পারি সেক্ষেত্রে আমরা সুফল পেতে পারি কি করতে পারি আমরা পড়তে বসলাম পড়তে বসার আগে ওই যে বললাম আমি কেন পড়ছি সে লাভ কি হবে এই লাভের ব্যাপারটি আগে আমরা মাথায় একটু চিন্তা করে নেব কি করে পড়তে বসতে হবে পড়তে বসার সময় মনোযোগের শূন্যায়ন করতে হবে তা নিয়ে তো আগেই কথা বলেছি যারা এই সুযোগটি হয়নি তারা আমাদের আগের ভিডিওটি যদি আমরা একটুখানি দেখে নেই মনোযোগে শূন্যায়ন করে আমরা পড়তে বসলাম আর দুই মিনিট মনোযোগ চর্চা তো নিশ্চয়ই আমরা এখন করছি বাসায় বসে বসে দুই মিনিট করে মনোযোগ চর্চা কিভাবে করতে হয় আগের ভিডিওতে আমরা এটাকে দিয়ে দিয়েছি মনোযোগের শূন্যায়ন আমরা করলাম শূন্যায়ন করার পর আমরা পড়তে বসলাম পড়তে বসার সময় একটা দু জিনিস খেয়াল রাখতে হবে আমরা যেন হাতের কাছে একটু পানির একটা বোতল আমরা রাখতে পারি যেন প্রয়োজনে আমাদের গলাটা একটু ভিজিয়ে নেওয়া যায় পড়তে বসার সময় যেহেতু আমরা বুঝে গেছি যে পড়তে বসলেই আমাদের ঘুম আসে এবং মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা সেক্ষেত্রে যেটি করব। মনোযোগের শূন্যায়ন করার পর আমরা পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ আমাদের শরীরে ঢুকিয়ে নেব সেটা দুটো প্রক্রিয়াতে হতে পারে সহজ যাদের আমরা এভাবে করতে পারি আমরা নাক দিয়ে বুক ফুলিয়ে লম্বা লম্বা দম নিতে পারি এভাবে তারপর আমরা আস্তে আস্তে আমরা গাল দিয়ে সেই নিঃশ্বাসটি ছাড়তে পারি নাক দিয়ে নিঃশ্বাস নিব আর মুখ দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে থাকবো এই প্রক্রিয়াটি আমরা বেশ কিছুক্ষণ ধরে করে নিতে পারি ফলে পড়তে বসার আগে আমাদের শরীর চাঙ্গা থাকবে এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কোষের মধ্যে আমাদের শরীরটা চাঙ্গা থাকবে এবার আমরা বুঝলাম যে এখন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ শরীরে হয়েছে এবার আমরা পড়তে বসতে পারি পড়তে বসার সময় শুধু লাভ ক্ষতি হিসাবটা একটা বার আমরা মনে মনে করে নেব এটা নিজের সাথে নিজের একটা খেলা আমরা লাভ ক্ষতির হিসাবটা করব অর্থাৎ ধরি আমি কোন একটা বিষয় নিয়ে পড়ছি আচ্ছা এই বিষয়টি পড়লে আমার লাভ কি হবে নিজে মনে মনে নিজেকে একবার বলতে হবে ধরা যাক আমি এইচএসসি কোন একটা ব্যাপার নিয়ে পড়ছি তখন আমাকে ভাবতে হবে এটি পড়লে আমার লাভ কি হবে আমি এ প্লাস পাব এ প্লাস পার পর কি হবে এ প্লাস পেলে আমি ভালো স্কোর করব ভালো স্কোর করলে কি হবে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাব বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে অনেক অনেক মজা হবে অল্প একটু এক মিনিট ভেবে নেওয়া লাভটাকে অবচেতন মনে তথ্য পাঠিয়ে দেওয়া যে যে কাজটা করতে যাচ্ছি সেটি আসলে ঘুমিয়ে যাওয়ার ব্যাপার নয় সে ব্যাপারটি আমি নিজেকে নিজে ভালো রাখার জন্য করছি ধরি আমরা বিসিএস এর পড়া করছি আমাকে ভাবতে হবে কিছুক্ষণ এক থেকে দুই মিনিট একটুখানি অনুরণন করে নেওয়া যে আমি যদি এই পড়াটি করি তাহলে পরীক্ষায় যদি এটি আসে আমি লিখতে পারছি লিখতে পারার পর আমি বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছি ক্যাডার হওয়ার পর পছন্দের ক্যাডারে জয়েন করতে পারছি এবং সত্যি আমার ড্রিমের সাথে ব্যাপারটি একেবারে রিলেটেড যখনই এই ব্যাপারটি আমি অনুরণন করতে পারব মস্তিষ্কে একটা পজিটিভ মেসেজ দিতে পারব তখন কিন্তু পড়তে বসলেই আর ঘুম আসার সম্ভাবনা চলে যাবে দুটো টেকনিকের কথা বললাম তিন নাম্বার যে কাজটি করতে হবে আমরা প্রতি আধা ঘন্টা পর পাঁচ মিনিটের একটা ব্রেক নেব যাতে এই ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি আছে আমরা প্রতি আধা ঘন্টা পর পাঁচ মিনিট একটা একটা ব্রেক নিব তবে এই ব্রেক নেওয়ার সময় অবশ্যই আমরা ফেসবুকে যাব না টিভির সামনে যাব না আমরা সময়টা নিজেকে দেব যাতে করে আমরা যা এতক্ষণ ধরে পড়লাম সেটি যেন আমাদের ব্রেন রিকালেক্ট করতে পারে নিজেরা নিজেরা হাঁটতে পারি একটু ঘরের মধ্যে গুনগুন করে গান গাইতে পারি যাদের আমরা গান গাইবো না ধর্মীয় মনোভাব যারা আছি নতাড়া আমরা যেটা করতে পারি আমরা গজল করতে পারি আমরা আমাদের পছন্দের কাছে আমরা আবৃত্তি করতে পারি আমরা কুরআন তেলাওয়াত করতে পারি আমরা মানে ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে পারি নিজেদের মতো বিপদ করব এই সময়টাতে আমরা ইচ্ছা করে একটু পানি ছাপটা যদি পানি তো আমরা পাশে রেখেছিলাম নিজেদের চোখে দিতে পারি এই ঘাড়ের কাছে একটু পানিকে মেসেজ করে নিতে পারি আর সবচেয়ে বড় কথা পড়ার মাঝখানে যদি ঘুম চলে আসেই ঘুম gitu হঠাৎ করে চলে আসে না আসলে আমরা বুঝতে পারি যে একটু ঘুম 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 ভাব কেমন জানি একটা লাগছে একটু হাই তুলছি আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবো বুঝতে পারার সাথে সাথে আমরা তখন আর পড়তে বসবো না আমরা ঘুমের সঙ্গে কোনো জোরও করবো না আমরা তখন পড়তে দাঁড়াবো পড়তে বসলে ঘুম আসলে পড়তে দাঁড়াবো দাঁড়িয়ে যাব হাঁটবো এবং পড়বো পানির ছটা দেব দেখা যাবে যে আমাদের ঘুম পালিয়েছে এভাবে প্রতি আধা ঘন্টায় যদি আমরা একটা ব্রেক নিতে পারি পাঁচ মিনিটের এবং আমরা যদি মনোযোগে সুন্নয়ন করে পড়তে বসতে পারি এবং যদি আমরা আমাদের লক্ষ্যকে অনুরণন করতে পারি এবং যদি আমরা পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ আমাদের শরীরে দিতে পারি কয়েকটা মাত্র কাজ করলে আশা করা যায় যে আমাদের পড়তে বসলে ঘুম আসবে না